নমস্কার বন্ধুরা, পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, সকালবেলায় এত কাচাকুচি করেছি, রাত্রিবেলায় বিছানায় টয়লেট করে ফেলেছিল, প্রচুর কাচাকুচি করতে হয়েছে। কালকে ছাড়া জামা কাপড়গুলোও ছিল সারাদিনের, বিকালে কাচা হয়নি। আর আজকেও তো ভোররাত্র থেকে জামা কাপ প্যান্ট বিছানা লেপে রোয়ার সমস্ত কিছু ভিজিয়ে দিয়েছিল, সব কেচে শুকাতে দিয়েছি। চান করে কেচে রেখে দিয়েছিলাম, ওকে খাওয়ালাম, ওষুধ খাওয়ালাম, তারপরে এলাম শুকোতে দিতে। শুকোতে দেওয়া হয়ে গেছে। এত জিনিস, এখন বাড়িতে বৌদি নেই তাই এত জায়গার অভাব হচ্ছে না। এবার বৌদি এলে বৌদিরও অনেক কাচাগুচি, এবার কি হবে, এত জিনিস কোথায় শুকোতে দেবো, সারাদিনে এতবার বিছানায় টয়লেট করে দিচ্ছে, খুব সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি। পাতাগুলো কি সুন্দর ঝরে পড়ছে, প্রজাপতির মতো উঠতে উঠতে আসছে। মাঝ দুপুরে ঘুম নেই, পেতনিদের মতো ঘুরে বেড়াচ্ছে। কোথায় যাচ্ছিলে, কোথায় যাচ্ছ? ঠিক আছে, দেখো জুজু থাকবে। একটা পর্যন্ত ঘুমিয়েছে দুপুর, তারপর দুটো মুড়ি খেয়েই দুটো নাগাদ এইখানে চলে এসেছে গ্যারেজে। এখন এখানে রামুর গাড়ি খুঁজছে, তারপর এখন বায়না হচ্ছে ছদির সাথে খেলবে। এবার ছদি তো স্কুল থেকে বাড়ি এসে খেয়ে ঘুমাচ্ছে, ও সেই 4:30 না বাজলে উঠবে না, তো ততক্ষণ পর্যন্ত ও বায়না করতেই থাকবে। কত রকমের যে বায়না চলবে জানি না। গ্যারেজে ঢোকার জায়গাটা ঢাল রয়েছে, ব্যালেন্স বোর্ডের খানিকটা কাজ করে, ও তো স্পেশাল বাচ্চা, ব্যালেন্স বোর্ড বানাতে পারিনি। এইখানে বারবার ওঠানামা করলে ব্যালেন্স বোর্ডের যে কাজটা সেটা হয়ে যায়। কি পাওনি রামুর বাড়িটা দেখতে পাওনি, রামুর গাড়ি দেখতে পাওনি? ভালো হয়েছে, রামু নিয়ে চলে গেছে। এবার কি হবে, করিস না। গোডাউনে খাবার না, গোডাউনে খাবার নেই, আছে আছে, আলু আছে, পেঁয়াজ আছে, ধান আছে, চাল আছে। কোনটা, কাকে মেরেছ? তুমি সব খেয়ে নিয়েছো? আচ্ছা, কোনো মানুষকে কিছু খেতে দেখলেই এরকম মুখ নিয়ে এরকম খাবো খাবো করতে থাকে। ওই করে পড়ে গেছে বলে এসে কোলে বসে পড়েছে, করে কালে বি লঙ্কা ভাগের মধ্যে তরকারি ভাগ হবে। কি সুন্দর রুটির গন্ধ, একটা রুটি সোজা 4 রকম বেলেছে, তার মানে বেলা যায়, ভেতরে অনেক আটা দিতে হবে।